আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত মহিলা ল ক্লার্ক ক্যানেল পাড়ের রাস্তায় তিন যুবক মহিলার পথ আটকে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ। যদিও একটি চার চাকার গাড়ির আলো রক্ষা করল মহিলাকে, গাড়ির আলো দেখেই মহিলাকে ছেড়ে দিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে দাবি। রবিবার আনুমানিক সন্ধ্যা 7টার এই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার ভরতপুর থেকে তালগ্রাম যাওয়ার ক্যানেল রাস্তায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহিলাকে ভরতপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, পরে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে মহিলার কাছে অভিযোগ পেয়ে ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে খুঁজছে পুলিশ। পুলিশ জানিয়েছে তিন যুবককে শনাক্ত করে গ্রেপ্তার করার চেষ্টা চলছে। ওই মহিলার বাড়ি ভরতপুর থানার বনমালীপুর গ্রামে। তিনি কান্দি মহকুমা আদালতের এক আইনজীবীর কাছে মহুরির কাজ করেন। মহিলা জানান, এদিন আদালতের কাজ সেরে বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পর ভরতপুর ব্লক মোড় স্টপেজে বাস থেকে নামি, এরপর সাইকেলে চড়ে বাড়ির পথে রওনা দিই। কিন্তু রাস্তায় তিন যুবক আমার পথ আটকায়। ওরা প্রথমে আমাকে সাইকেল থেকে নামিয়ে ধস্তাধস্তি করতে থাকে। টর্চের আঘাত করা হয় আমার মাথায়, কানে চড় মারা হয়, এরপর আমার শ্লীলতাহানি করা হয়। ওই সময় একটি চার চাকা গাড়ি আমাদের দিকে আসছিল, সেই গাড়ির আলো দেখতে পেয়ে আমাকে রাস্তাতেই ধাক্কা দিয়ে ফেলে পালায় তিন যুবক। এদিকে ঘটনার পর চার চাকার যাত্রীরাই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে মহিলা পুলিশে অভিযোগ করেন। আমি একজন পেশার ল ক্লার্ক, আমি কান্দি কোঠে কাজ করি। আমি আজকে মানে বাগডাঙ্গায় অন্য প্রায় চেম্বারে গেছিলাম, দিয়ে ফেরার পথে একটু কাজের চাপে দেরি হয়ে গেছিলো। আমার ভরতপুর ব্লকে সাইকেল ছিল, সাইকেলের পরে আমি বনেমালিপুরের জন্য ক্যানেলের দিকে যাচ্ছিলাম। তালগ্রামে তিনটে ছেলে আমাকে সাইকেল থেকে মানে সামনে দাঁড়ায়, তারপরে আমাকে সাইকেল থেকে নামায়। নামানোর পরে ওরা আমাকে আমার অনিচ্ছার বিরুদ্ধে আমাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং আমাদের হাতে থাকা টর্চ লাইটে আমাকে মাথায় বেরিয়ে দেয় এবং আমার জামা কাপড় ছিঁড়ে দেয়। আমার কিছু জায়গা রক্তপাত হয়। তো না, ওদেরকে আমি এমনি চিনি না। আমি যখন তালগ্রাম দিয়ে আসতাম ভরতপুর, ওরা আমাকে মাঝে মাঝে মানে ডিস্টার্ব করতো, টর্ন কাটতো। কতদিন আগে থেকে আপনাকে ডিস্টার্ব করতো? ওরা আমাকে প্রায় 6 মাস 1 বছর আগে থেকে টর্ন কাটতো, প্রায় মাঝে মাঝে করতো, কারণ তো আমি প্রতিদিনই যাতায়াত করতাম তালগ্রাম থেকে। তো আপনি কাউকে জানিয়েছিলেন যে আপনাকে ডিস্টার্ব করতো? তখন আমি আমার মাকে বলেছিলাম। আপনার মা তখন কি ব্যবস্থা নিয়েছিল বা কাউকে জানিয়েছিলেন? না, আমার মা ব্যবস্থা নেয়নি। মানে আমার মা বলেছে যে এটা চুপ করে রেখে দাও, তুমি তো মেয়ে বিটে ছিলে, এখন কাউকে বলো না, দেখো 5 দিনের 1 দিন আর কিছু না বলতে পারে। তো লকলাক মানে লকলাকের যে আপনার কাজ কান্দি কোর্টে করছেন বলছেন, এটা কতদিন থেকে করছেন? এটা আমি 2 বছর ধরে করছি। 2 বছর ধরে করছেন? আপনার আপনি যার কাছে কাজ করেন লকলাকের, ওনাকে বলেছিলেন এই বিষয়ে কিছু? হ্যাঁ বলেছি। উনি কি বলেছিলেন? উনি বলেছেন যে তুমি তো নিজেই পেশাধারী এক ল ক্লার্ক, তুমি নিজে রেফার লিখে তুমি থানাতে কমপ্লেন করো। আজকে যখন বাড়ি ফিরছিলেন কটার মধ্যে? কটার বাজে? না, 6:10 বা 6টা হতে পারে। কোন জায়গায় আপনাকে ধরেছিল? ওই ঝিংড়ে পার করে ক্যানেলে? হ্যাঁ ক্যানেলে। প্রথমে আপনার কি রাস্তা আটকে ছিল? হ্যাঁ। রাস্তা কি কি বলছিল? রাস্তা আটকে বলেছিল যে তোকে আজকে সুযোগ পেয়েছি, কোনোদিন সুযোগ পাইনি, এইরকম বলছিল। তারপরে আমাকে বলছিল আজকে তোকে নষ্ট করে দেবো, হেনা তেনা এসব বলছিল। আপনি কিভাবে রক্ষা পেলেন? মানে ওদেরকে আমি চিনি না। একটা চার চাকা গাড়ি আসছিল দূর থেকে, ওরা লাইট পেয়ে ভয়ে পালিয়ে যায় আমাকে ফেলে দিয়ে। আপনার কোনো জায়গায় আঘাত লেগেছে? হ্যাঁ, পিঠে আর এখানে করে। আর মারপিট করেছিল আপনাকে বা ধস্তাধস্তি? হ্যাঁ, ধস্তাধস্তি করেছিল। কানে কানসুরাতে চড় মেরেছিল এবং ওদের হাতে একটা টর্চ লাইট ছিল, মাথার বাঁ দিককে বাঁ সাইডে বেড়ে দিয়েছে। তো আপনি এখন কি চাইছেন? আমি মানে এদের জন্য চরম শাস্তি চাই, আইন অনুযায়ী ব্যবস্থা নেই। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।